ইসরায়েলের পবিত্র রাষ্ট্রকে তা উৎখাত করার পরিকল্পনা করছে। আজকে ইসরায়েলের পক্ষ নিয়েছে আমেরিকা, আজকে জেরুজালেম, আজকের এই পবিত্র রাষ্ট্রকে রক্ষা করার দায়িত্ব বিশ্ব মুসলমানের। বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র হিসাবে ফিলিস্তিনের পক্ষ নেওয়া উচিত। বাংলাদেশ তার পক্ষ না নিয়ে নিশ্চুপ হয়েছে, ইসরায়েলের পক্ষ নিয়েছে। আমাদের কর্তব্য ছিল মুসলমানদের হাতকে শক্ত করা, ব্যর্থ হয়েছি। ইসলামী ছাত্র শিবির সেই পক্ষ নিয়ে, ইসলামী ছাত্র শিবির